চিকিৎসক বিক্ষোভে ব্যতিক্রমী ছবি তমলুক হাসপাতালে, বুকে কালো ব্যাজ বেঁধে রোগী দেখছেন চিকিৎসকেরা। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য। রাজ্যের বাইরেও প্রতিবাদের ক্ষোভ পৌঁছে গিয়েছে। সোমবার ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছে, যার কারণে ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা, হয়রান হতে হয়েছে রোগীদের। তবে এদিন তমলুকে মেডিকেল কলেজে অন্য ছবি ধরা পড়েছে। ঘটনার প্রতিবাদে বুকে কালো ব্যাজ পরে রোগী দেখছেন ডাক্তাররা। চিকিৎসকদের দাবি, আমরা চিকিৎসক, এই ঘটনার নিন্দা জানাই, তবে আমাদের চিকিৎসার দিকটা মাথায় রাখতে হবে, সেই কারণে চিকিৎসা পরিষেবা চালু রেখেছি। উল্লেখ্য, আরজি করে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সারা দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। রাজ্যের রায়গঞ্জ, ডায়মন্ড হারবার, শিলিগুড়ি, কাকদ্বীপ, বারুইপুর ইত্যাদি বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। প্রায় সমস্ত জায়গাতেই মোমবাতি হাতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন ডাক্তাররা, কিন্তু তমলুকে প্রতিবাদে সোচ্চার হলেও কালো ব্যাজ পরে রোগী দেখছেন চিকিৎসকেরা। এখন পর্যন্ত যেটা কলকাতার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমাদের এখানে সব কাজই স্মুথলি চলছে, ওপিডি রান করছে, ওপিডি নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আইপিডির রাউন্ড বা আমাদের ইমার্জেন্সির অ্যাক্টিভিটি সবই স্মুথলি চলছে, এখানে কোনো প্রবলেম হয়নি। তমলুক মেডিকেল কলেজের ডাক্তাররা বলেন, তারা বুকে কালো ব্যাজ পরে রোগী দেখছেন যাতে রোগীর পরিবার সমস্যায় না পড়ে। রোগী থেকে শুরু করে সমস্ত প্রকার মানুষদের তারা যেন তাদের পাশে পান। কিছু পরিষেবা আমাদের দিতে হবে মানুষের, যাতে অসুবিধে না হয় আমাদের আন্দোলনে, মানুষকে যারা, যাতে আমরা সমস্ত মানুষকে সাথে পাই। আমরা চাইছি যে সাধারণ মানুষ, সমস্ত জনতা এবং সমস্ত ছাত্রছাত্রীরা সব স্তরের আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করুক। সেটা নার্সিং হতে পারে, জেনারেল স্টুডেন্ট হতে পারে, এমনকি বিভিন্ন কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা যোগদান করুন। ইতিমধ্যেই একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে আরজিকর মেডিকেল কলেজের এক জুনিয়র ডাক্তারের। সেই প্রসঙ্গে বলেন, আমরা এই ধরনের খবর অনেক আগেই পেয়েছি এবং সেই প্রসঙ্গে সিবিআই তদন্তের দাবি জানান তমলুক মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তাররা। চিকিৎসক সোমাশ্রী মান্না বলেন, এর ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই, একজন মেয়ে নারী শক্তির প্রতীক, চিকিৎসক ভগবানের স্বরূপ, তাকে এভাবে খুন কখনো মেনে নেওয়া যায় না। চিকিৎসকদের দাবি, দোষীর কোনো জাত হয় না, আমরা চাই এই ঘটনায় যে দোষী তার কঠোর শাস্তি হোক, যাতে প্রমাণ লোপাট না করতে পারে তার জন্য সিবিআই তদন্ত করা হোক। দেখুন, একজন ডাক্তার হচ্ছে ভগবানের প্রতীক আর একজন মেয়ে হচ্ছে নারী শক্তির প্রতীক, তো একজন মহিলা ডাক্তারের মৃত্যু শুধু মহিলার মৃত্যু নয়, একজন শক্তিরূপে ভগবানের মৃত্যু, তো এটা সত্যিই অত্যন্ত অমানবিক। মানে এটা শুধু একটা ফিমেল ডক্টরের মৃত্যু না, একটা মনুষ্যত্বের মৃত্যু, একটা মানব সভ্যতার মৃত্যু, এবং সেখানে আমরা ডাক্তার হয়েছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু এই পরিস্থিতি বাধ্য করছে মানুষকে পরিষেবা না দেওয়ার জন্য, যেখানে একটা মানুষের মৃত্যুর পরেও সমাজ কোনো পাশে এসে দাঁড়াচ্ছে না। শুধু এটা মনে হচ্ছে ডাক্তারদেরই আন্দোলন, কিন্তু এটা পুরো সমাজেরই পাশে আসা উচিত আমার বলে মনে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, তমলুক। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।